একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সফর, পাশাপাশি নীতিশ কুমার, অখিলেশ যাদব তারাও থাকছেন না, গড় হাজির থাকছেন স্ট্যালিনও, এবং সেই কারণেই দিল্লিতে বাতিল হলো ইন্ডিয়া জোটের বৈঠক। আজকেই তা হওয়ার কথা ছিল, আজকের পরিবর্তে 18ই ডিসেম্বর এই ইন্ডিয়ার বৈঠক হতে চলেছে, এখনও পর্যন্ত খবর সেরকমই। জোটের বৈঠক বাতিল হলেও সংসদের লড়াই অবশ্য জারি থাকবে। শীত সেশনে কেন্দ্রকে কোণঠাসার ব্লু প্রিন্টে ইতিমধ্যেই শান দিয়েছে কংগ্রেস, এবং বিরোধী নেতাদের সঙ্গে আজ ফের সমন্বয় মিটিংও রয়েছে খার্গের। সকালে সংসদ ভবনের পর বাড়িতেও নৈশভোজ, এবং সেখানে থাকতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একাধিক শীর্ষ নেতা ইন্ডিয়া জোটের তারা অনুপস্থিত থাকছেন। রবিবার দিন ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে যে আজ ইন্ডিয়া জোটের বৈঠক হবে, আজ অর্থাৎ 6ই ডিসেম্বর, কিন্তু শেষ পর্যন্ত এই মিটিং পিছিয়ে দিতে হচ্ছে, কারণ একাধিক বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, অখিলেশ যাদব তারা কেউ থাকছেন না, থাকছেন না স্ট্যালিনও, এবং সেই কারণেই এই বৈঠক শেষ পর্যন্ত পিছিয়ে দিতে হচ্ছে। 18ই ডিসেম্বর এই বৈঠক হবে, যদিও কংগ্রেস এই মুহূর্তে বিরোধীদের সঙ্গে সমন্বয় রেখে চলেছে, শীতকালীন অধিবেশন চলছে সংসদের, এবং তার আগে কিভাবে বিরোধীরা একজোট হয়ে কেন্দ্রকে কোণঠাসা করতে পারবে তারও ব্লুপ্রিন্ট সাজানোর জন্য কিন্তু মল্লিকার্জুন খার্গের সঙ্গে একাধিকবার বিরোধী নেতাদের বৈঠকও হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।